বর্তমান বিশ্বের সামরিক শক্তিধর 137টি দেশের মধ্যে চতুর্থ স্থানে রয়েছে ভারত আর নবম স্থানে রয়েছে তুরস্ক। আজকের ভিডিওতে আমরা ভারত এবং তুরস্কের সামরিক এবং অর্থনৈতিক খাতের তুলনামূলক অবস্থান পর্যালোচনা করব। প্রথমে তাদের সক্রিয় সৈন্য সদস্যের সংখ্যা জেনে নিই। ভারতের বর্তমানে আছে 1.4 মিলিয়ন সৈন্য, যা বিশ্বের দ্বিতীয় অবস্থানে আছে। সেখানে তুরস্কের কাছে আছে 3,55,000 সৈন্য। এবার জানব রিজার্ভ সৈন্য সংখ্যা দুই দেশের। ভারতের 2 মিলিয়ন সৈন্য রিজার্ভ আছে আর তুরস্কের আছে 3,78,000-এরও বেশি সৈন্য। এখন দুই দেশের জিডিপির অবস্থা সম্পর্কে জানব। ভারতের বর্তমান জিডিপি $3,000 বিলিয়ন এবং তুরস্কের জিডিপি $700 বিলিয়ন। সামরিক খাতে তাদের বাজেটের পরিমাণ হিসেবে ভারত ব্যয় করে $67 বিলিয়ন, যা সারা বিশ্বের হিসেব করলে চতুর্থ অবস্থানে আছে। অপরদিকে তুরস্ক ব্যয় করে $19 বিলিয়ন। এই অবস্থা বিবেচনা করলে বোঝা যায় যে দুই দেশ প্রচুর পরিমাণে সামরিক শক্তির জন্য ব্যয় করছে। এবার ভূমি শক্তির পর্যালোচনা করা যাক। ভারতের বর্তমানে ট্যাঙ্ক আছে 4,700-এরও বেশি মিগ ব্যাটল ট্যাঙ্ক, আর বেশিরভাগই রাশিয়া থেকে আমদানিকৃত। অপরদিকে তুরস্কের আছে 2,700-এরও বেশি মিগ ব্যাটল ট্যাঙ্ক, যার বেশিরভাগ আমেরিকা থেকে আমদানি করা হয়। সাজোয়া যান আছে ভারতের কাছে 2,800টি এবং তুরস্কের কাছে আছে 9,500টি। সেলফ প্রোপেল আর্টিলারি রয়েছে ভারতের কাছে 200টি এবং তুরস্কের আছে 1,120টি। টোড আর্টিলারি আছে ভারতের কাছে 4,060টি এবং তুরস্কের কাছে আছে 1,272টি। ভারতের রকেট প্রজেক্টের সংখ্যা 266টি এবং তুরস্কের 350টি। তুরস্কের কাছে বিমান রয়েছে 1,067টি এবং ভারতের বিমান সংখ্যা 2,082টি। ভারতের যুদ্ধবিমান আছে 520টি, বিপরীতে তুরস্কের আছে 207টি। অ্যাটাক বিমান আছে ভারতের কাছে 694টি, তুরস্কের আছে 207টি। পরিবহন বিমান আছে ভারতের কাছে 248টি এবং তুরস্কের আছে 87টি। তুরস্কের প্রশিক্ষণ বিমান রয়েছে 289টি এবং ভারতের রয়েছে 364টি। ভারতের হেলিকপ্টারের সংখ্যা 692টি এবং তুরস্কের আছে 492টি। অ্যাটাক হেলিকপ্টারের সংখ্যা ভারতের 17টি এবং তুরস্কের 94টি। সার্ভিসেবল এয়ারপোর্ট ভারতের বিমানবন্দর আছে 346টি। অপরদিকে তুরস্কের বিমানবন্দর রয়েছে 98টি। তুরস্কের নৌবাহিনীর নৌ সম্পদ আছে মোট 194টি। অপরদিকে ভারতের আছে 295টি, যার মধ্যে ভারতের আছে 1টি এয়ারক্রাফট ক্যারিয়ার এবং তুরস্কের কাছে কোনো এয়ারক্রাফট ক্যারিয়ার নেই। ভারতের 16টি সাবমেরিনের বিপরীতে তুরস্কের আছে 12টি সাবমেরিন। 16টি ফ্রিগেট আছে তুরস্কের কাছে আর ভারতের আছে 13টি। ভারতের 139টি পেট্রোল ক্রাফট আছে, তুরস্কের আছে 34টি। ডেস্ট্রয়ার আছে ভারতের 11টি, যার বিপরীতে তুরস্কের কোনো ডেস্ট্রয়ার নেই। ভারতের কাছে করভেটস আছে 23টি আর তুরস্কের কাছে রয়েছে 10টি। প্রথম বিশ্বযুদ্ধে পরাজয়ের পর ব্রিটেনের নেতৃত্বে মিত্রশক্তিগুলো তুরস্কের সামগ্রিক উন্নতি রোধ করার জন্য বিভিন্ন অন্যায় এবং অপমানজনক নিষেধাজ্ঞা আরোপের সঙ্গে সঙ্গে তাদের পরিচয় পর্যন্ত বদলে দেয় 1923 সালে সম্পাদিত লুজান চুক্তির মাধ্যমে। তৎকালীন বিশ্বে অন্যতম পরাশক্তি ওসমানি সাম্রাজ্যের উৎখাতের ব্যবস্থা করা হয় এই চুক্তিতে, এবং পরবর্তী 100 বছরেও যেন তুর্কিরা নিজেদের হিতগৌরব পুনরুদ্ধার করার কোনো প্রচেষ্টা না করতে পারে তাও সুনিশ্চিত করা হয়। 1923 সালে সম্পাদিত চুক্তির মেয়াদ শেষ হচ্ছে 2023 সালে। তুরস্ক মুক্তি পেতে যাচ্ছে অনেক বিধিনিষেধ এবং নিষেধাজ্ঞার হাত থেকে। অনেকের মতে 2023 সালের পর তুরস্কের অর্থনীতি আরও উন্নত হবে, তার পাশাপাশি সামরিক দিকও হবে অনেক উন্নত। প্রিয় দর্শক, ভিডিও থেকে প্রাপ্ত তথ্য যদি আপনার কাছে ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন ভিডিও দেখার জন্য বেল আইকনটি ক্লিক করুন। লাইক, কমেন্ট ও শেয়ার করে অন্যদেরকে জানার সুযোগ করে দিন।